দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه اجمعين وبعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের জীবনের জন্য অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ আল্লাহ পাক একটা সূরা এ বিষয়ে তিনি অবতারণা করেছেন সেই সুরা হলো সুরাতল আসর আউদাহিম সৈতীম বিসম্লা রহমানুর রহিম আসর ইন খুসর ইদিন এই আলোচনায় আমি সুরা আল আসরের ব্যাখ্যায় যাবো না তবে এখানে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করা হয়েছে ওলা আসর আসরের কসম করা হয়েছে বা সময়ের কসম করা হয়েছে তার মানে হলো মানুষের জীবনের সফলতা ও বিফলতা নির্ভর করে তার সময়টা কীভাবে কাজে লাগছে তার উপরে আমাদের মুসলিম জীবনে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইংরেজিতে বলি টাইম ম্যানেজমেন্ট এই টাইমটা আমরা সময়টা আমরা কিভাবে ম্যানেজ করছি তার উপরেই আমাদের জীবনের গতি নির্ভর করে আরবিতে এক কবি বলেছেন আল ওয়াক্ত আনফাসুমা মা বিহি ও আস মা মা আলে যে সময়টা হলো সবচেয়ে মূল্যবান জিনিস যেটার ব্যাপারে তোমার গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সাথে সাথে এটাই আবার সবচেয়ে সহজ জিনিস যেটা তুমি নষ্ট করো সময়ের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইমাম হাসান বস্রী বলেছেন যে তোমার জীবনটাই হল তোমার সময় অর্থাৎ আমার জীবন মানে কি আমার জীবনে যদি দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আশি বছর আমার জীবন হয় আয়ু থাকে এই আয়ুটাই তো আমার সময় যদি এক ঘন্টা আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার আয়ুটা এক ঘন্টা কমে গেল যাদের বয়স মনে করেন আশি বছর এটা যদি আমরা টাকা হিসাব করি মনে করেন তার বয়স হলো আশি হাজার টাকা এখান থেকে এক টাকা চলে গেলে যেমন ঘাটতি হয় ঠিক আমাদের সময় থেকে এক ঘন্টা চলে গেলে ওরকম ঘাটতি হয় পাক পাকসলাল আলয়াল্লাম থেকে শুরু করে সাহাবেকেরাম বড় বড় মনীষেরা যারা সফল হয়েছেন সেই যুগে এই যুগে তারা সবাই কিন্তু সময়কে ব্যবহার করতেন এই সময়কে ব্যবহার করার অনেকগুলো অর্থ আছে যখন যে কাজ করা দরকার সেই সময় ওই কাজ করাই হলো সময়ের দাবি সূর্য উঠার আগে আমরা ফজর নামাজ পড়ি একজন মুসলমান হিসেবে আমাদের দাবি হলো ওই সময়টায় ফজরের নামাজ পড়া ফজরের নামাজ যদি সূর্য উঠার পরে পড়ে তাহলে ওই ফজরের নামাজ আদায় হলো না সেরকম এটা কাজা হলো কারোর পরীক্ষা যদি হয় সোমবারে কিন্তু তিনি যদি মঙ্গলবারে যে উপস্থিত হন সোমবারে না যে মঙ্গলবার উপস্থিত হন তাহলে কি তাকে পরীক্ষার হলে কেউ ঢুকতে দিবেন দিবেন না তার কারণ তার পরীক্ষার সময় ছিল সোমবারে মানডেতে অর্থাৎ সময় ব্যবহার করার অর্থ হলো যে যখন যে কাজটা করা দরকার তখন ওই কাজটা করাই হলো সময়কে ব্যবহার করা সচেতন মানুষকে জানতে হবে যে তার জন্য কখন কোন কাজটা করা দরকার যে সমস্ত মা বোনেরা সন্তানদেরকে রেডি করে সকালবেলা স্কুলে দেন তিনি যদি সময় মতো রেডি না করে স্কুলে দেন তাহলে হয়তো বাচ্চারা স্কুলে যেতে পারবে না অথবা দেরি করে যাবে দেরি করে গেলে তার টিচাররা অসন্তুষ্ট হবে তার অনেক পড়া নষ্ট হবে এরকম প্রত্যেকটা কাজে আপনারা যারা গাড়ি চালান আপনারা যারা রিকশা চালান আপনারা যারা সাইকেল চালান প্রত্যেকটা সময়ের জন্য একটা কাজ আছে গাড়িতে যখন ব্রেক দিতে হবে ঠিক ওই সময় যদি আপনি ব্রেক না দেন যদি আপনি এক সেকেন্ড পরে ব্রেক দেন এক মিনিট পরে ব্রেক দেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে আমাদের জীবনটাও এরকম প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা কাজ নির্ধারণ করা আছে যখন যে কাজ করা দরকার তখন ঠিক ওই কাজটাই করা হলো বুদ্ধিমানের কাজ এবং সুরতুল আসরে পাক কিন্তু সেদিকে ইঙ্গিত দিয়েছেন সময়ের কথম এটা এমন একটা বিষয় যে বিষয়টা কেউ যদি অবহেলা করে তাহলে তার জীবন নষ্ট হবে যদি কেউ জিনিসটা বোঝে তাহলে তার জীবন সফল হবে তাহলে এই টাইম ম্যানেজমেন্টের সময় ব্যবস্থাপনা সময়কে কাজে লাগানোর আসল কথা হলো যে প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে সময় ব্যবহার করা সঠিক সময়ে সঠিক কাজটা করা কতটুকু দরকার দুই নম্বর হলো আমাদের জীবনে তো অনেক কাজ আছে সবাই আমরা ব্যস্ত আমি মানুষ একজন কিন্তু আমার কাজ হল হাজারোটা যারা বিবাহিত আছেন যারা চাকরি করেন তারা একসাথে বাবা একসাথে ভাই একসাথে চাচা একসাথে চাকরি করেন ফ্যামিলি মেনটেন করতে হয় বাজার করতে হয় আরও কত কিছু করতে হয় আপনি মানুষ একজন আপনি একে কত সামাল দিবেন সুতরাং আপনাকে লিস্ট আউট করতে হবে কোন কাজটা আপনার জন্য করা দরকার যে কাজটা আপনার জন্য করা দরকার না সেটা আপনি করবেন না রসুল্লাহ সাল্লাইসাল্লাম একটা হাদিসে খুব সুন্দর করে বলেছেন মিন হোসনে তার কুহু আনি। একজন মানুষের সুন্দর ইসলাম এই তার কুহু সে ছেড়ে দিবে বাদ দিবে আয় আনে যেটা তার কোনো কাজে না লাগবে না অর্থহীন আমাদের জীবনে আমরা অনেক কাজ করি যেটা আসলে অর্থহীন যার কোনো মূল্য নাই না আমার জন্য মূল্য আছে না আমার আশেপাশে যারা আছে তাদের জন্য মূল্য আছে যদি আপনি মুসলমান হয় তাহলে আমাকে কিছু শিখতে হবে যে কোন কাজটা আমার জন্য মূল্যবান কোন কাজটা আমার জন্য সফল বয়ে নিয়ে আসবে টিম্পল একটা নিয়ম আছে যে কোন কাজটা আপনি করবেন কখন করবেন মনে করো সকালবেলা আপনি ঘরে বসে আছেন আপনার ঘরে পেঁয়াজ নাই আপনাকে পেঁয়াজ কিনতে হবে কিন্তু যে পেঁয়াজ আছে সেটা দিয়ে আপনার দুপুরের রান্না চলবে বা রাতের রান্নাও চলবে এখন আপনি সকালবেলায় তাড়াহাড়া করে জামা পরে বাজারে চলে গেলেন কেন আমাকে পেঁয়াজ কিনতে হবে পেঁয়াজ নাই আরে বাবা পেঁয়াজ তো আছে যে পেঁয়াজ আছে এটা আজকেও চলবে কার রাতেও চলবে সুতরাং পেঁয়াজটা দরকার কিন্তু এখন দরকার না এটা আপনি পরে কিনতে পারেন কিন্তু আপনার অফিসে যাওয়ার সময় হলো মনে করেন দশটার সময় এজন্য আপনাকে আগে অফিসে যেতে হবে পেঁয়াজ না কিনে ইটস এ ভেরি সিম্পল এক্সাম্পল যদি আমরা আমাদের জীবনটাকে এইভাবে বুঝতে পারে যে আমার জন্য এখন কোন কাজটা দরকার সেটা আমাকে আগে করতে হবে তাহলে সময়কে সবচেয়ে ভালো ব্যবহার করা যাবে আমাদের জীবনে আমরা অনেক কাজ করি যে কাজটা আমি না করলে আরেকজন করতে পারতেন অনেক সময় আমরা অন্যের কাজ নিজের গায়ে টেনে নিই এটা আমাদের জীবনে ভুল যিনি যে কাজের দায়িত্বশীল তাকে সেই কাজ করতে দেওয়া উচিত যিনি যে কাজের দায়িত্বশীল তার সেই কাজ করা উচিত একজন শিক্ষক হিসেবে আমার যে কাজ করা উচিত আমি একজন কাজ দিতে পারবো না আবার আমি ক্লিন করতে পারি কিন্তু ক্লিনারকে আমার কাজ হলো শিক্ষকতা করা পড়ানো স্কুল টাইমে আমি যদি আমার পড়ানো বাদ দিয়ে আমি ঘর পরিষ্কার করি তাহলে তো আমার কাজ হলো না আমি জানি যে ঘর পরিষ্কার করা দরকার কিন্তু সেটা আরেকজন করতে পারে ঠিক এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এইভাবে বেছে নিই যে আমি কোন কাজটা করতে পারি আমার কোন কাজটা কখন দরকার তাহলে আমার সময়টা কিন্তু ম্যানেজ করা সম্ভব হবে নুসলিবাকসালাহ কিন্তু তার জীবনটা এরকম সুন্দর ছিল কখন কোন কাজটা করতে হবে তিনি জানতেন তিনি যখন ঘরে আসতেন তখন তিনি পরিপূর্ণভাবে একজন স্বামী হিসেবে থাকতেন তিনি যখন মসজিদে থাকতেন তখন তিনি একজন ইমাম হিসেবে লিডার হিসেবে থাকতেন এবং সময়কে ম্যানেজ করার জন্য আমাদের এই জিনিসটা আগে বোঝা দরকার এরপরে সময়কে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমাদের দরকার প্ল্যান করা প্রত্যেকের জীবনের একটা প্ল্যান থাকা দরকার সেটা ডেইলি প্ল্যান থাকতে হবে সাপ্তাহিক প্ল্যান থাকতে হবে মাসের প্ল্যান থাকতে হবে বছরেরও প্ল্যান থাকতে হবে এই দুনিয়ায় তারাই সবচেয়ে বেশি সফল হয়েছেন যারা নিজের জীবনে প্ল্যান করেছেন আমেরিকাতে ইয়েল ইউনিভার্সিটিতে একটা গবেষণা দেখা গিয়েছে উনিশশো সালে এই গবেষণাটা হয়েছে এই গবেষক দল প্রায় পঞ্চাশ জন ছাত্র বা ছাত্রীকে বলেছিলেন যে ভবিষ্যতে তোমরা কি হতে চাও তোমাদের গোল কি অবজেক্টিভ কি তোমরা লিখে রাখো তোর ভিতরে কেউ কেউ লিখেছে কেউ কেউ লেখে নাই দেখা গেছে বিশ বছর পরে তারা আবার তাদের উপরে গবেষণা করেছে এবং দেখা গেছে যে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তাদের গোলটা লিখে রেখেছিল তারাই বেশি সফল হয়েছিল সমর্থ ভাইরা আমরা একটু ব্রেকে যাচ্ছি ব্রেকের পর আবার ফিরে আসব আপনারা থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছেন 3 TV বাংলা চালক আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় করো আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে একটা নাফ থেকে ডক্টর শরীফুল ইসলাম তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং আকাশ এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখিরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস টিভি বাংলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লামের মনে মুক্তা আবু আনহু হতে বন্ডিত রসুল্লাহ আলাইহাল্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লু আল্হসাল্লামি অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সেহী মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So, if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means if God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to be wrong. Dekhoon, Dr. Jaakiret Shange Kori, Poroborthi Anushthaan, Peace TV, Bangalaya. <laughs> Assalamu <laughs> alaikum <laughs> wa rahmatullahi <laughs> wa barakatuhu. Biru tir par, amra bar firi aslam, <laughs> amra alo chuna সবাইকে কীভাবে কাজে লাগাবো আল্লাপাকে দরবার সুক্রিয়া আদায় করি যে আমরা যে সময়টা আলোচনা করছি বা আপনারা যারা শুনছেন আমাদের সময়টা অন্তপক্ষে কিছু কাজে লাগছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা বলছিলাম যে আমাদের কাজের একটা পরিকল্পনা থাকা দরকার যদি আমাদের কাজের পরিকল্পনা থাকে তাহলে সেই কাজে সফলতা আসে এবং বলছিলাম যে এই পরিকল্পনার সাথে সাথে আমরা আগে কি করেছি সেই কাজের একটা ফিডব্যাক নেওয়া সেই কাজ পর্যালোচনা করে দেখা যে আমি কি কি ভুল করেছি কি কি ভালো করেছি যদি কিছু ভুল করে থাকি তাহলে সেটা শুধরে নেওয়া আর যদি কিছু ভালো করে থাকি তাহলে সেটা কন্টিনিউ করা আবার করা এই কাজটা আমরা নিজেও করতে পারি আমার খোলা মনে আমার নিজের কাজকে পর্যালোচনা করতে হবে যদি আমি নিজে একটা ধরতে না পারি তাহলে আমার আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি আল্লাপাক সে বলেছেন অকুলে আমালু তোমরা আমল করো তোমরা কাজ করো সের আল্লাহ আমাল সুল হুব মিনুন যে আল্লাহ তালা তোমাদের এই কাজ দেখছেন রসুল দেখছেন এবং যারা বিলিভার বিশ্বাসী আছেন মুমিন আছেন তারাও তোমাদের এই কাজ দেখছেন সুতরাং আমাদের আশেপাশে যারা আছেন যারা আমাদের কাজ দেখছেন তাদের কাছে আমাদের জিজ্ঞেস করা উচিত যে ভাই আমি যে কাজটা করলাম আপনার কাছে কোনো ফিডব্যাক আছে কিনা আপনি কিছু বলতে চান কিনা এবং এইভাবে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজকে আমরা প্রোগ্রেস করতে পারি উন্নত করতে পারি সমস্ত ভাই বোনেরা সময়কে কাজে লাগানোর ব্যাপারে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটু ডিমান্ডিং হওয়া আমরা যখন কোনো কাজ করি আমরা যদি এটা ফিল না করে যাই আমি এই যা করেছি ইট ইজ ইনাফ এটা যথেষ্ট আমার জন্য বরং আমাদের টার্গেট থাকা উচিত আমি যদি এখন ফিফটি পারসেন্ট করে থাকি আমি যেন একশো পার্সেন্টে যেতে পারি কারণ দুনিয়ায় কাজের কোনো শেষ নাই এবং পারফেকশনের কোনো শেষ নাই এবং আল্লাহ কিন্তু সব সময় ওই কাজকেই বেশি পছন্দ করেন যে কাজটা অত্যন্ত সুন্দরভাবে করা হয় অল্লাহবুল মোহসেন আল্লাহ বান্দাদেরকে পছন্দ করেন যে বান্দারা মোহসিন মহসেন মানে হলো যারা এক্সিলেন্ট ভালো কাজ করে আলির দালাহনে একটা কথা বলেছেন পি মতুল মাতুল যে একটা মানুষের মূল্য সেই ক্ষেত্রেই যে কাজ সে ভালো করতে পারে যে কাজ সে এক্সিলেন্ট করতে পারে তো আমরা যদি এরকম ডিমান্ডিং হই আমরা যদি এরকম ফিল করি যে না আমার কাজটা আরও সুন্দরভাবে করতে হবে এবং সেইভাবে যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু আমার কাজটা সুন্দরভাবে করতে পারি এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা অতীত নিয়ে যেন খুব বেশি পড়ে না থাকি আরবের একজন অত্যন্ত বিখ্যাত ভাষাবিদ আল খালিল ইবনে আহমদ আল ফারাহিদি তিনি আরবি ভাষায় সর্বপ্রথম একটা ডিকশনারি লিখেন কিতাবুল আইন তো উনি বলেছেন যে সময়টা হলো তিন রকমের একটা সময় যে সময়টা পার হয়ে গেছে এবং যেটা কখনো ফিরে আসবে না আর সময় যেটা তুমি এখন বর্তমানে আছো এবং তোমার দেখা উচিত এই সময়টা তুমি কিভাবে কাজে লাগাবে আর সময় যেটা আসছে এবং সেটাও দেখা উচিত সেটা আমার কিভাবে কাজে লাগাবো তবে সেই সময়টা আমরা পুরোটা নাও পেতে পারে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে আগেই ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলেছেন আমার খুবই ভালো লাগে উনি বলেছিলেন যে তারাই সফল যারা অতীত নিয়ে পড়ে না থাকে বেশি বরং অতীত নিয়ে পড়ে থেকে যারা বর্তমানকে নষ্ট করে তারাই হলো বিফল সুতরাং আমাদের অতীত নিয়ে থাকতে হবে পর্যালোচনার জন্যে কিন্তু সেটা সুন্দর ভবিষ্যতের জন্য ভবিষ্যতে আরও কিভাবে সুন্দর করতে পারে এই জন্যেই কিন্তু শুধু যদি আমরা অতীতকে নিয়ে চর্বিত চর্বন করি তাহলে তো আমরা সামনে আগাতে পারবো না কারণ আমাদের সময়টা সবসময় সামনের দিকে যাচ্ছে আমরা সময়ের সাথে সময়ের সাথে চলে যাচ্ছি যদি আমরা কোথাও থেমে থাকি যে পিছনে চলে যায় তাহলে দেখা যাবে যে আমার বহু কাজ সামনে পড়ে রয়েছে আমি করতে পারি নাই সমত ভাই বোনেরা সময়কে সুন্দরভাবে কাজে লাগানোর মুসলমান হিসেবে অনেকগুলো পথ আছে একটা পথ হলো শেখার ভিতরে আর একটা হলো আমলের ভিতরে রসুল্লাহ সাল্লাম তার জীবনের একটা সময় তিনি ব্যয় করেন নাই কোনো বাজে কাজে হয় তিনি জ্ঞান দিয়েছেন মানুষকে শেখাইছেন অথবা তিনি নামাজ পড়েছেন এবাদাত করেছেন তাসবি তাহলিল করেছেন আমরা যারা বিভিন্ন ধরনের কাজ করি বিভিন্ন সময় কাজ করি আমরা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারি এবং এটাকে আমরা বলি যে একই সাথে একাধিক কাজ করা আমি অনেককে দেখেছি যে তারা গাড়ি চালাচ্ছেন আর দূর পড়ে চলেছেন তসবি পড়েছেন লাই পড়ে চলেছেন যারা ঘরে রান্না করেন তারা রান্না করার সাথে সাথে আপ কোনো ক্যাসেট শুনতে পারেন রেডিও শুনতে পারেন আবার তাসপিতা হালিলও করতে পারেন তো একসাথে আপনার দুই কাজ হচ্ছে আপনার রান্নাও হচ্ছে আবার আপনার তাসবিরও কাজ হচ্ছে আস্তাফরুল্লা করতে পারেন আমরা যখন রাস্তায় চলি হাঁটি তখন আমার হাঁটাও হচ্ছে আমার তাসপিতা তাহলিলও হচ্ছে তার মানে আমার জীবনের কোনো সময়টা যেন একটা সেকেন্ড বিনা কাজে নষ্ট না হয় তবে এটা করার জন্যে আমার প্ল্যানের দরকার আমার পরিকল্পনা দরকার আমার ইচ্ছা দরকার সময় ভাই বোনেরা আমরা এবার একটু আলোচনা করি যে কিভাবে আমাদের সময় নষ্ট হয় এবং কেন নষ্ট হয় সত্যিকার অর্থেই খুব কম মানুষ আছে যারা তার জীবনের বা তাদের জীবনের সময়গুলো পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন এই কাজে লাগানোর বা কাজে না লাগানোর অনেকগুলো কারণ থাকতে পারে প্রথম কারণ হল সাইতোয়ানের রসবাসা শয়তান চায় না যে আপনার কাজটা আপনার সময়টা সুন্দর কাজে লাগুক যাতে করে আপনি এবং রসুলের প্রিয় পাত্র হতে পারেন এর কারণে শয়তান আপনাকে বস বসা দিতে থাকে আপনাকে কনফিউজ করে ফেলতে পারে যে কাজ ভালো না সেই কাজটা আপনার জন্য এত সুন্দর করে শয়তান উপস্থাপন করবে জৈন আলহাম আলহম আল্লাহ বলেছেন যে শয়তান তাদের যে খারাপ কাজগুলো আছে সেগুলো এত চমৎকার করে তুলে ধরে তারা মনে করে যে ওই কাজে তার জন্যে ভালো এবং শায়তান তাদেরকে এমন কাজে ডাইভার্ট করে দেয় যে কাজে তার দুনিয়া কোনো কল্যাণ নেই তো কোনো কল্যাণ নেই যারা তাসকালে সময় কাটান তারা মনে করে যে এর ভিতরে অনেক আনন্দ আছে অনেকে আমরা বলি যে আমার সময়টা একটু কাটাচ্ছি আই এম কিলিং মাই টাইম আরবিধি একটা কথা আছে আল সাইফুন হাত দেয়নি সময়টা হলো দুই মুখ তরবারির মতো দুই দিকে ধার আছে তুমি যদি সময়কে না কাটাও তাহলে সময় তোমাকে কাটবে আসলে আমরা যারা বলি যে আমরা সময়কে কাটাচ্ছি আসলে আমরা সময়কে কাটাচ্ছি না আমরা নিজেকে কাটছি কিন্তু এই দুনিয়ায় তাস খেলে সময় কাটানোর মতো সময় আল্লাপাকে আমাদেরকে দেন নাই মনে হয় যে সেখানে অনেক মজা আছে শয়তান আমাদেরকে সেইভাবে অশ্বসা দিতে থাকে এবং আমরা সেই অশ্বাসাতে অ্যাডিক্টেড হয়ে যাই যারা গেমে সময় নষ্ট করে তারা মনে করে সেখানে কত মজা আছে কিন্তু তারা জানে না যে গেম খেলার মাধ্যমে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে অনেকে আমরা অযথা টিভি দেখে সময় নষ্ট করি যেখানে হয়তো শেখার কিছুই নাই অথবা অল্প কিছু সময় আছে দেড় ঘন্টা একটা ফিল্ম দেখে আপনি যা শিখতে পারেন পাঁচ মিনিট বই পড়লে তার চেয়ে অনেক বেশি শিখতে পারেন এজন্যে যারা বুদ্ধিমান তাদের জানা উচিত যে অল্প সময়ে কিভাবে বেশি উপকার পাওয়া যাবে এটাই কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের সময় নষ্ট হয় আর একটা কাজে এটাকে বলে আমরা শ্বেতা তুলো মোর একজন মানুষ বিভিন্ন কাজে ইনভলভ আমি অনেকে দেখেছি যারা একটু কমিউনিটি কাজ করেন পঞ্চাশটা সংগঠনের সাথে জড়িত যারা বহু কিছুর সাথে জড়িত তারা একটা কাজ বা দুইটা কাজ ভালো করে করতে পারেন না এজন্যে আমাদের কাজের কতটুকু যোগ্যতা আছে কতটুকু আমাদের সক্ষমতা আছে এটার সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা যেন অল্প কাজ করি কিন্তু বেশি করে করতে পারি সুন্দর করে করতে পারি এটি হলো মুমিনের দায়িত্ব এরপরে আমরা সময় নষ্ট করি ভিজিটিং করে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই এবং অযথা সময় নষ্ট করি বিভিন্ন কথাবার্তা গুজবে আমরা সময় কাটাই হাসি তামাশা করে আল্লাপাক বলেছেন যদি সত্যিকার অর্থে তুমি ভালো মোমিন হতে চাও তাহলে তুমি কম হাসো হাসি তামাসা কম করো কান্না বেশি করো সিরিয়াস হও বেশি আমাদের এই লাইফটা কিন্তু আসলে সিরিয়াস যদি আমরা সব সবসময় এটা মনে করি যে একটু আনন্দ ফুর্তি করে কাটাই তাহলে কেয়ামতার ময়দানে কিন্তু আমাদের কষ্ট পেতে হবে বেশি আল্লাহ বলেছেন আল জান্নাত হোফাত বিল মাকারে যে জান্নাতটা হলো কষ্টকর জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে অর্থাৎ জান্নাত পেতে গেলে এই কষ্টকর স্তরগুলো পার হয়ে যেতে হবে সবাই জানে যে গোলাপ ফুল তুলতে গেলে সেখানে তো কাটা আছে কাটা না ফুটলে অনেক সময় গোলাপ ফুল তোলা যায় না সে জান্নাতটা এরকম গোলাপ ফুল জান্নাত পেতে গেলে এ ধরনের কিছু কাটার খোঁচা গুতা আমাদের খেতেই হবে সময়টাও ঠিক এরকম যারা এই সময় কষ্ট করেন দুনিয়ার জীবনে কষ্ট করেন এই কষ্টের ফল ভালো ফল সুফল তারা কেমন ময়দানে পাবেন জান্নাতে বসে পাবেন আর যারা এই দুনিয়া আনন্দ ফুর্তি করে সময় কাটান বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়ান মনে হয় তারা কত ফুর্তিতে আছে কিন্তু তারা জানেন না এই ফুর্তি তার জন্য একটা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে যিনি যত বেশি কথা বলবেন তার তত বেশি ভুল হবে যিনি যত বেশি আড্ডা দিবেন তিনি তত বেশি কথা বলবেন এবং তিনি তত বেশি বিপদে পড়বেন যে কারণে আমার নিজেকে বাঁচানোর জন্যে আমার দুনিয়াকে ভালো করার জন্যে আখেরাতকে ভালো করার জন্যে আমাকে আড্ডা কমাতে হবে অতিরিক্ত হাসি তামাশা কমাতে হবে অযথা বেড়ানো থেকে আমাকে বিরত থাকতে হবে যদি আমি থাকি তাহলে আমার এই সময়টা ভালো কাজে ব্যয় হতে পারবে প্রিয় ভাই বোনেরা আমাদের সময়গুলো নষ্ট হয় আমাদের বিভিন্ন কাজে ভারসাম্য না থাকার কারণে আমাদের প্রত্যেকটা কাজের একটা ব্যালেন্স করা দরকার কোন কাজে আমাকে কতটুকু সময় দিতে হবে এটা আমার শেখা দরকার মাঝে মাঝে এমন হয় কিছু কিছু লোক আছে যে বই পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে দুনিয়ার আর কোন কাজের খেয়াল নাই এটাও যেমন ঠিক না কিছু কিছু লোক আছেন ক্যাসেট শুনে যাচ্ছেন তো শুনেই যাচ্ছেন কানের ভিতরে লাগায় আছেন দিন রাত ক্যাসেট লাগায় আছেন করে যুব সমাজ এই সমস্যা এখন পতিত সব সময় দেখবেন একটা এমপি থ্রী কানের ভিতরে ঢুকায় রাখছেন এটা সময় নষ্ট করার একটা পথ আল্লাহ বলেছেন যে একটা মানুষ ভিতরে আল্লাহ দুইটা অন্তর সৃষ্টি করেন না একটা অন্তর সৃষ্টি করেছেন তা যখন আপনি এক কাজে এরকম নষ্ট করবেন তখন আপনি অন্য কাজ করতে পারবেন না সম্মানিত ভাই বোনেরা এই জন্যে আমাদের দুইটা জিনিস বেছে নেওয়া দরকার যে কিভাবে সময় কাজে লাগাবো আর কিভাবে যাতে আমার অযথা সময় নষ্ট না হয় সেটাও আমাকে জানতে হবে এবং বুঝতে হবে যদি আমরা সেইটা বুঝে সুন্দরভাবে সময়টা কাজে লাগাতে পারি তাহলেই আমার জীবনটা সফল হবে এবং আল্লাপাক যে বলেছেন ওয়াল আসর ইন্নালিং সানাল্লাহী খুসর ইল্লাল্লা দিন আমান ওয়ামিল উৎসলেহাদ মোতাও সহবেল যে প্রত্যেক মানুষ ক্ষতির ভিতরে আছে কিন্তু যারা ইমান এনেছে যারা ভালো কাজ করেছে এবং অপরকে সৎ কাজের আদেশ করেছে এবং ধৈর্য ধারা আদেশ দিয়েছে অর্থাৎ যাদের সময়টা সবসময় ভালো কাজে ব্যয় হয় তারা ছাড়া তোমার বুদ্ধি নাই দুনিয়াতেও ক্ষতির ভিতরে আখেরাতেও ক্ষতির ভিতরে দুনিয়ায় যারা সফল হয়েছেন তারা সময়কে কাজে লেগেছেন আখেরাতে যারা সফল হয়েছেন তারা সময়কে কাজে লাগিয়েছেন আসুন এখন আমরা সিদ্ধান্ত নিই আমরা কি দুনিয়াতে সফল হতে চাই না আমরা কি আখেরাতে সফল হতে চাই না অবশ্যই চাই যদি আমরা চাই চাই তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে খুব ভালো করে কাজে লাগাতে হবে আপনার সময় আপনার জীবন আপনার সময় আপনার সফলতা আল্লাপাক আপনাকে আমাকে সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন দাওয়ানা ইলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন السلام عليكم ورحمة الله وبركاته

কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আন পুরাণের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় পুনঃসম্প্রচার সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় জগতের জালো

তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ বাকরুল আলমিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বাংলায়